লোক সকল স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে, ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরথে চলিলে নিত্যধাম পায়। যেখানে যাইয়া জীব সকল সকল জন্মমৃত্যুহীন অবস্থা অবিচ্ছেদ রূপে পাইয়া থাকে। এখানে যাহার যে ভাগ্য, সেই ভাগ্যের বেশি কেহ কিছু লাভ করিতে পারে না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যের সঙ্গে থাকিলে ভগীরথী শক্তিতে এই দিন রাত্র যে কালচক্রে চলিতেছে তাহা মুক্ত হইয়া যায়।